রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দিতে ওয়াইসি দেশগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান ওয়াইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন বেশি অসুস্থ সাক্ষাতের পর আইনজীবীদের দাবি আট মে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিনের আশা উপজেলা চেয়ারম্যান সহ পাঁচ খুনের ঘটনায় এখনো থমথমে নানিয়ার চল নিরাপত্তা জোরদার দোষীদের ধরা হবে আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী জমজমার প্রচারণায় উত্তাপ দুই স্থিতি প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি নির্বাচনী পরিবেশ নিয়ে পাল্টা পাল্টি স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আমি রামিম হাসান দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতি আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ওয়াইসির পররাষ্ট্রমন্ত্রীদের পঁয়তাল্লিশতম সম্মেলন উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান এ সময় মুসলিম উম্মার সমৃদ্ধির জন্য সংঘাত পরিহার করে নিজেদের প্রচেষ্টায় সমৃদ্ধির পথে অগ্রসর হতে ওয়াইসিকে ঢেলে সাজানোর প্রস্তাব দেন শেখ হাসিনা বিস্তারিত স্থায়ী শান্তি সংহতি ও উন্নয়নের জন্য ইসলামী মূল্যবোধ এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির দুদিনব্যাপী পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের নীতি নির্ধারণী সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ সহ আটান্নটি দেশের চল্লিশ জন মন্ত্রীসহ প্রায় ছয়শ ডেলিগেট এই সম্মেলনে যোগ দিয়েছেন এছাড়াও বিশেষ আমন্ত্রণে পর্যবেক্ষক সদস্য হিসেবে যোগ দিয়েছে কানাডা। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ইসলামী উম্মাকে সময় উপযোগী হতে হবে। আজকে মুসলমান পরিচয়কে ভুলভাবে সহিংসতা ও চরমপন্থার সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে। মুষ্টিমেয় লোকের জন্য আমাদের এই পবিত্র ধর্মের কোনো বদনাম হোক সেটা আমরা চাই না। এখন সময় এসেছে আমাদের চিন্তা চেতনা ও দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন আনার বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে ফিরিয়ে নিতে কার্যকর ভূমিকা পালন করতে ওয়াইসির প্রতি জোরালো আহ্বান জানান শেখ হাসিনা ইসলামী সহযোগিতা সংস্থাকে অবশ্যই মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে যাতে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী তাদের অধিবাসী রোহিঙ্গাদের দেশে নিরাপদে ফেরত নিয়ে যায় শেখ হাসিনা বলেন বিশ্বে প্রযুক্তির ব্যবহার বাড়ছে মুসলিম যুব সম্প্রদায়কে এর সঙ্গে সম্পৃক্ত হতে হবে মুসলিম বিশ্বের সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপরও তাগিদ দেন তিনি আমাদের এখন প্রয়োজন যৌথ ইসলামী কর্ম কৌশল ঢেলে সাজানো আমাদের সাম্প্রদায়িক মানসিকতা বর্জন করতে হবে এবং ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা বা সমাজে বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে বিভিন্ন মুসলিম রাষ্ট্রের চলমান দ্বন্দ্ব সংঘাত সমাধানে ওয়াইসিকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা সন্ত্রাসীদের অস্ত্র এবং অর্থ সরবরাহ বন্ধ করতে তার রিয়াদ সম্মেলনের চার দফা পুনর্ব্যক্ত করেন আসুন আমরা সমঝোতা ও শান্তির বার্তা বিশ্বময় ছড়িয়ে দেই শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ঢাকা বিপীড়িত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ও অবস্থানের প্রশংসা করে রোহিঙ্গা মুসলিমদের নিজ দেশে শান্তিপূর্ণ আবাস নিশ্চিত করে সংস্থাটির চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির আমন্ত্রণে সাতান্ন দেশের অতিথিদের সম্মানে বঙ্গভবনে দেয়া নৈশ ভোজে তিনি এই আহ্বান জানান ওয়াইসি সম্মেলনে যোগ দেওয়া পররাষ্ট্রমন্ত্রীদের সম্মানে আয়োজিত এই নৈশ ভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি এ সময় বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বিনিময় করেন তারা বিদেশি অতিথিদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সাংস্কৃতিক দেশ শিল্পীরা পরিবেশনার মধ্য দিয়ে আবহমান বাংলার কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হয় to ensure a just and peaceful life in their homeland for rohingya muslims' brothers who are discriminated, oppressed and victims of systematic persecution. we appreciate your efforts to promoting the just cause of rohingya. in the same vein, we commend oic's continued role in remaining engaged for justice for প্যালেস্টানियंस নিজে অসুস্থয়ের পরও 8 তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পাবেন বলে আশাবাদি জানিয়েছেন তার আইএনজিবিরা শনিবার বিকেল 4টায় নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে পাঁচ আইএনজিবি দেখা করতে গেলে তাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করেন খালেদ আজিয়া সাক্ষাৎ শেষে কারাগারের বাইরে এসে তার আইএনজিবিরা জানান বিএনপি চেয়ারপারসন তার শরীরের বর্তমান পরিস্থিতি বলেছেন বলেছেন তার হাতের ব্যথা আগের বলেছে আরো বেশি অসুস্থতা বোধ করছেন তিনি প্রতিনিধি দলে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আব্দুর রাজ্জাক খান সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে আলী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এই সীমিতভাবে পরিসরে থাকার কারণে দিন দিন তার স্বাস্থ্যের অবনতি ঘটছে এবং মেডিকেল গ্রাউন্ডে বেল দিয়েছেন হাইকোর্ট এটা উপস্থাপনের জন্য বলেছেন ম্যাডাম তার যে বাম হাত সে নাড়াতে পারে না এই অবস্থার মধ্যে তার শক্ত হয়ে গেছে এবং ঘাড়েও তার প্রবলেম হয়েছে অর্থাৎ এই এই রকম একটি জায়গায় বন্দি থাকা অবস্থায় যা মানুষের হয় তাই ম্যাডামের হয়েছে তা আমরা আশা করি আমরা বিশ্বাস করি দেশে যদি আইনের শাসন বিন্দু মাত্র থাকে তা অবশ্যই আট তারিখে ম্যাডাম যাবৃত পাবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস উপজেলা চেয়ারম্যান সহ পাঁচ খুনের ঘটনায় এখনও থমথমে রাঙামাটির নারিয়ার চর পাল্টা পাল্টি দোষারোপের মধ্যে বড় ধরনের সহিংসতার সংখ্যায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা যদিও পাহাড় থেকে সন্ত্রাস নির্মূলে সর্বাত্মক চেষ্টার আশ্বাস দিয়েছেন পুলিশের ডিআইজি এদিকে খাগড়াছড়িতে অপহৃত তিন বাঙালি সন্ধানের দাবিতে আজ থেকে তিন পার্বত্য জেলায় শুরু হতে যাচ্ছে বাহাত্তর ঘণ্টার হরতাল ফাতেমা জানাত মোমোর তথ্য ছবিতে বৃহস্পতিবার নিজ কার্যালয়ের অদূরে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে রাঙামাটির নানিয়াচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমাকে স্থানীয় এই জনপ্রতিনিধির শেষকৃত্যে অংশ নিতে যাওয়ার সময় শুক্রবার অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান আরও চার পাহাড়ি নেতা শুরু থেকেই শক্তিমান হত্যার জন্য ইউপিডিএফকে দায়ী করেন জনসংহতি সমিতির নেতারা আর চব্বিশ ঘন্টার মধ্যে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ইউপিডিএফের আহ্বায়ক তপনজ্যোতি সহ চারজন

বলেন পাহাড়ে শান্তিরক্ষা ও সন্ত্রাসীদের নির্মূলে অভিযান চালানোর কথা যে কোনো মূল্যেই আমরা তাদেরকে চিহ্নিত করব এদেরকে সামলে উৎখাপ না করা পর্যন্ত এদেরকে গ্রেপ্তার করুক এদের বিরুদ্ধে কঠোরতম আইনানিক ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা বদ্ধপরিকর এ বিষয়ে আমাদের কোনো প্রকার দ্বিধা কোনো প্রকার দন্যতা কোনো প্রকার কাপ্যতা কোনো প্রকার কোনো শিথিলতা আমরা প্রদর্শন করব না এদিকে শুক্রবার খাগড়াছড়ি মহালছড়িতে দুর্বৃত্তরা অপহরণ করে তিন বাঙালিকে তাদের সন্ধান ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে ও মঙ্গলবার তিন জেলায় ডাক দিয়েছে পার্বত্য ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ পাহাড়ে শান্তি বিনষ্টকারীদের খুঁজে বের করা হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর ডিআইজি মিজান প্রসঙ্গে তিনি বলেন সরি বলে পার পাবেন না ডিআইজি মিজান অপরাধ প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে রাজধানীর বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে স্বাধীনতার বছর পূর্তি উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলা দর্পণ নামের একটি ম্যাগাজিন এতে সমাজের দশজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয় অন্যান্যদের মধ্যে জাতীয় প্রেস ক্লাবের প্রথম নির্বাচিত নারী সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনও সম্মাননা গ্রহণ করেন একটি অনুষ্ঠানে আমাকে সম্মাননা জানানোর জন্য অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী যারা এই দুষ্কর্মটি করেছেন তাদেরকে আমরা খুঁজে বের করে ফেলব এবং তাদেরকে আমরা আইনের আওতায় খুব সল্প সময় নিয়ে আসতে পারবো ডিআইজি মিজান সরি বলে পার পাবে না বলেও মন্তব্য করেন তিনি আইনি প্রক্রিয়া চলছে এটা কি বন্ধ হয়ে গিয়েছে এটা তো বন্ধ হয়নি এটা চলছে এবং তার আইনি প্রক্রিয়া চলবে এবং আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে গত বৃহস্পতিবার সম্পদের তদন্তে দুদকের তলবে সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন ডিআইজি মিজান মুখ অন্ধকার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বিএনপি আন্দোলনে ব্যর্থ কোটা সংস্কারের আন্দোলনে ব্যর্থ হয়ে এখন রাঙ্গামাটির ঘটনায় জড়িত বলে রাঙামাটির দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি বলেন বিএনপি কোনোদিন আন্দোলন সংগ্রামের হুমকি দিচ্ছে আন্দোলন সংগ্রাম করে কোনো লাভ হবে না যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান ওবায়দুল কাদের শনিবার চট্টগ্রামের লেডিস ক্লাবে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এই হতাশা যখন ওটা সংস্কারের মধ্যে ঢুকে গেছে তার লন্ডন থেকে দেখেন না এই টেলিফোনের সংলাপ ওটাও আল্লাহ রহমতের সফল হল এখন গিয়া পাহাড়কে দোষ সেখানকার যে বিভেদ রক্তপাতের মধ্যে তারা ঢুকে পার্বত্য চট্টগ্রামে জনকে হত্যা করা একদিনে আওয়ামী লীগের দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবর তিনি বলেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক দলগুলোর সশস্ত্র তৎপরতায় শক্তিমান চাকমাসহ জন নিহত এবং কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন শনিবার দুপুরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এদিকে নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হককে গুলি করে হত্যা করা হয়েছে এসব আওয়ামী দুঃশাসনের ভয়ঙ্কর দৃষ্টান্ত বলে মনে করেন তিনি রিজবি বলেন আওয়ামী লীগের মধ্যে প্রশাসন যেমন অকর্মণ্য তেমনি দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ সন্ত্রাস আর গুন্ডামিকে জীবন আচরণ ও কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত করেছে বলে অভিযোগ করেন তিনি বলেন

আঞ্চলিক প্রতিনিধি উপজেলা চেয়ারম্যান এবং বেশ কিছু সংখ্যক গুলিবিদ্ধ হওয়া সহ নরসিংদিতে রায়পুরা উপজেলার বাঁশকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হককে দিনে দুপুরে গুলি করে হত্যা করা আওয়ামী দুঃশাসনের এক ভয়ঙ্কর দৃষ্টান্ত এবারে সিটি নির্বাচন প্রসঙ্গ আগামী পনেরোই মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে একদিকে বাড়ছে প্রার্থীদের প্রচারণার ব্যস্ততা পাল্লা দিয়ে বাড়ছে অভিযোগ অভিযোগ পাল্টা প্রশাসনের পক্ষপাতিত্ব প্রচারণায় ভয়ভীতি প্রদর্শন হামলা মামলার আসামিরা প্রচারণায় অংশ নেওয়া সহ নানা ইস্যুতে বাঁক নেমেছেন বড় দুই দলের প্রার্থীরা তবে নির্বাচনী উত্তাপ বাড়লেও সাধারণ ভোটাররা চান নির্বাচনের দিন সুষ্ঠু পরিবেশ গাজীপুর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ তেরো মে রাত বারোটার আগে আনুষ্ঠানিকভাবে শেষ করতে হবে গাজীপুর সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা এর আগে প্রার্থীরা দিনরাত ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে পথসভা ঘর সভায় অংশ নিয়ে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি সকালে নগরের কোনাবাড়ি এলাকায় প্রচারে নামেন বিএনপি মনোনীত প্রার্থী সরকার সেখানে তিনি লেবেল প্লেই ফিল্ড না পাওয়ার অভিযোগ করেন অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম প্রচারণার সময় অভিযোগ করেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সরকার ও প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন বহিরাগত যারা মামলা হামলার আসামি বিভিন্ন খুন খারাপের সাথে জড়িত তারা যেন আমাদের গাজীপুর সাধারণ মানুষের কাছে এসে কোনো ভোট নামে কোনো ধরনের খুন খারাপি করে কেন্দ্রীয় সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না করে এটা আমি অনুরোধ করেছি গ্রেপ্তার করা হইতেছে হুমকি দিচ্ছে বাড়ি বাড়ি তারা থাকতে পারতেছে না নির্বাচনের যে নিয়ম বলে আমি যে একটা প্রার্থী হিসাবে যে সুযোগ সুবিধা সমান পাওয়া দরকার সেটা দেওয়া হচ্ছে না বৈষম্য বিশাল বৈষম্য সৃষ্টি হয়েছে নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের মধ্যে চলছে অভিযোগ পাল্টা অভিযোগের প্রতিযোগিতা ফলে দিন দিন বাড়ছে নির্বাচনী উত্তাপ তবে সাধারণ ভোটাররা কেমন নির্বাচন চান চলুন সেদিকে একটু নজর দেওয়া যাক যাতে সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হয় ভোটের দিন অবশ্যই শান্তিপূর্ণ পরিবেশ আছে এবং সুষ্ঠুভাবে ভোট সবাই দিতে পারে আইন শৃঙ্খলা বাহিনী তারা যেন সুন্দরভাবে নির্বাচনের পরিচালনা করে এবং সুষ্ঠু নির্বাচন লক্ষ্যে তারা যেন কাজ করে কোনো দলীয় প্রভাব না আসে অর্থাৎ যে আওয়ামী লীগ বিএনপি একটা কথা আছে না এরকম এরকম না যার যার মতে প্রার্থীকে সে ভোট দিতে পারে এটাই আমরা চাই আমরা সাধারণ পাবলিক যাতে আমরা নির্বিঘ্নে একটা ভোট দিতে পারি সবচেয়ে বড় এই সিটি কর্পোরেশন আয়তনে নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী দুশো জন কাউন্সিলর প্রার্থী ও চুরাশি জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসান পারভেজ নিউজ গাজীপুর এদিকে রোদ বৃষ্টি উপেক্ষা করেই খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা সেই সঙ্গে পাড়া মহল্লায় চলছে মাইকিং গণসংযোগ পথসভা ও লিফলেট বিতরণ ভোটারদের মন জয়ে গণসংযোগে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি খুলনা থেকে শামসুজ্জামান জামান শাহিনের তথ্য ছবিতে রিপোর্ট শনিবার সকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালে খুলনা নগরীর ছাব্বিশ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান পরে তিনি ইয়ং বয়েস ক্লাবে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন আমি তো পাঁচ বছর কাজ করেছি প্রায় এক হাজার টাকা হয়তো কম কম বেশ থাকতে পারে এগুলো আমার কাছে ডকুমেন্টস আমি

এদিকে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে অসত্য তথ্য দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান কেসিসির সাবেক মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক তার দায়িত্ব পালনের শেষ দিনে সাতশত কোটি টাকা রেখে গেছেন বলে প্রচার করছেন কথাটি সত্য নয় দায়িত্ব হস্তান্তরের স্বাক্ষরিত কাগজে সিটি কর্পোরেশনের ক্যাশ ভোল্টে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ব্যাংক বিবরণী অনুযায়ী পঁচানব্বই কোটি বাষট্টি লক্ষ সাঁইত্রিশ হাজার আটশত পঁয়তাল্লিশ টাকা তেহাত্তর পয়সা স্থিতির উল্লেখ ছিল ভোট গ্রহণের দিন এগিয়ে আসার সাথে সাথে বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা সেই সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারাও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমদ বলেছেন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন যাতে না হয় সেজন্য নির্বাচনের দিন যতক্ষণই আসছে সরকার তত বেপরোয়া হয়ে উঠছে যাতে বিএনপি নির্বাচনে অংশ নিতে না পারে শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মদুদ বলেন এই কমিশনকে পুনর্গঠন করতে হবে দুই সিটিতে সরকারি দলের লোকজন আচরণ বিধি লঙ্ঘন করছে কিন্তু কমিশন এটা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি তফসিল ঘোষণার আগে কমিশনকে পুনর্গঠন করতে হবে সুষ্ঠু নির্বাচন করতে এমন কাউকে কমিশনে আনতে হবে গাজীপুর এবং খুলনায় নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন যে সরকার সমর্থিত প্রার্থী এবং তাদের সমর্থকরা অব্যাহত বিধি তারা আচরণবিধি তারা লঙ্ঘন করে চলেছে একটা মাত্র দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই নির্বাচন কমিশন তাদের কারোর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে রাতেন সহকর্মী তৌফিক যুক্ত হচ্ছেন চিত্র তিনি মুন্না আপনার জানতে চাই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র দায়িত্ব গ্রহণের পর তিন বছর পূর্ণ হচ্ছে আজ গত তিন বছরে ঢাকা দক্ষিণের উন্নয়নের ক্ষেত্রে কি কি ধরনের পরিবর্তন হয়েছে বলে সেখানকার স্থানীয়রা মনে করেন রামিম আমি এই মুহূর্তে রয়েছে আজিমপুরের যেটা কিন্তু আপনার পুরান ঢাকার একটি অংশ এবং আপনি জানেন যে ঢাকা দক্ষিণের আজকে অর্থাৎ পাঁচই মে কিন্তু এই দিনে ঢাকা দক্ষিণের মেয়র জনাব সাহিদ খবর কিন্তু শপথ গ্রহণ করেছিলেন তিন বছর পূর্বে এবং আজকে তার তৃতীয় বছর পূর্তি হল এবং এই তৃতীয় বছরের তার উল্লেখযোগ্য পরিবর্তনের দিকটা হচ্ছে আপনার এই সোডিয়াম লাইটের থেকে এল লাইটের যুগের প্রবেশ এবং এই ঢাকার দক্ষিণ সিটি কমিশন এলাকায় কিন্তু আপনার প্রায় সাঁত্রিশ হাজার আপনার এলইডি লাইট এখানে কিন্তু স্থাপন করা হয়েছে এবং ঢাকা দক্ষিণের প্রায় অধিকাংশ এলাকাতে কিন্তু আপনার এই সব ক্ষেত্রে সব জায়গাতে কিন্তু রাতের বেলায় কিন্তু বিশেষ করে সন্ধ্যার পরে এই এল ইডি লাইট কিন্তু তারা দিয়েছেন এবং এটা পুরো ঢাকা দক্ষিণ কিন্তু এখন অন্যতম একটি চেহারায় পরিণত হয়েছে এবং এই মুহূর্তে আজিমপুরের যে রাস্তাটা একসময় অন্ধকারচ্ছন্ন ছিল সেটা কিন্তু এখন অনেকটাই পরিবর্তন এবং এখানে কিন্তু রাত সারা রাত কিন্তু আপনার সাধারণ পথচারী চালক সহ সবাই কিন্তু তারা নিরিবিলি নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে এবং এই এলাকায় কিন্তু খুব এখন চিন্তায় যে ছিল আগে সেটা কিন্তু এখন আর নাই এবং এটা শুধু আজিমপুরের নয় আপনার খিলগা বা খিলগা আছে আপনার মুগদা আছে সব জায়গাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ পুরান ঢাকা সব ক্ষেত্রেই কিন্তু ঢাকা দক্ষিণের মেয়রের একটি উল্লেখযোগ্য অবদান কিন্তু এটা হচ্ছে এই এল লাইটের যে বাতি স্থাপন এবং পাশাপাশি আপনি জানেন যে তিনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন তার মধ্যে তোমার জলসবুজ ঢাকা যারই একটি অংশ কিন্তু পুরো ঢাকার প্রত্যেকটা পার্কগুলোকে কিন্তু সবুজায়ন করা এবং পাশাপাশি যেসব ওভারব্রিজ রয়েছে যেমন আজিমপুরে যে ওভারব্রিজ রয়েছে সেখানেও কিন্তু আপনার সবুজায়ন করা হয়েছে এবং সব থেকে উল্লেখযোগ্য আবারও বলা হয় যে সেটা ঢাকা দক্ষিণের এল ইডি লাইটের বাতি এবং এখানে আমার সাথে রয়েছেন অনেকে রয়েছে রয়েছেন তারা যারা এখানে রিক্সা চালক সবাই রয়েছেন তারা কিন্তু এখানে রাতের পর রাত কাজ করেন এবং চলাফেরা করেন তাদের জানতে চাবো যে আপনাদের এখন কি কোনো ধরনের চিন্তা হয় এখানে জি এখন কি এখানে কোনো ধরনের চিন্তাই হয় রাতের বেলায় না আমি বলতে পারছি না আপনারা যে চলাফেরা করে রাতের বেলায় এখন কি আলো থাকে হ্যাঁ আলো থাকে আগে কি আলো ছিল আগে তো ছিল এখন কি অবস্থা আগের থেকে অবস্থা কি ভালো ভালো ভালো

এখানকার অবস্থা পরিবর্তন হয়েছে? এটা পরিবর্তন হয়েছে এবং কি ভালোই আছে এখন মোটামুটি পরিস্থিতিটা। আপনি অবস্থা? খুব ভালো আগের তুলনায় খুবই ভালো লাইট আছে এবং মানুষ যেন চলাচল করতেছে নীরবে নীরল লোকজন যেন চলা সবই ভালো। চিন্তাই নাই কোনো দুর্ঘটনা নাই এবং সার্বিক ভালো এবং পুলিশ টহল চলতেছে। কোনো সার্বিক এলাকা দিকতে কোনো আপনি সারা রাজি থাকে? জি জি থাকে। সারা সারা লাইট থাকে সারা পুলিশ টহল থাকে। যে আমাদের খুবই চলাচল ভালো। কোনো সামাজিক কোনো সমস্যা নাই। আমি আপনি শুনছিলেন তারা কিন্তু বলছিলেন যে এই ঢাকার দক্ষিণ সিটি কমিশন এলাকায় কিন্তু আগের থেকে যে সোডিয়াম লাইট ছিল সেটা কিন্তু এখন আর নাই এবং এই এলাকায় কিন্তু প্রত্যেকটা এলাকায় কিন্তু এখন সার্বক্ষণিক সন্ধ্যার পর থেকে প্রায় ভোর পর্যন্ত কিন্তু এখানে এডিডি লাইট থাকে যার ফলে কিন্তু সাধারণ মানুষ বিশেষ করে যারা পথচারী এবং রিক্সা ভ্যানসহ যেসব যানবাহন চলাফেরা করে তারা কিন্তু খুবই নির্বিঘ্নে নিরাপদে চলাফেরা করতে পারেন যেটা কিন্তু আগে ছিল না এবং আপনি জানেন আজিমপুর এলাকায় কিন্তু এর আগেতে নানা ধরনের দুর্ঘটনা ঘটত সেটা কিন্তু এখন আর নাই এবং পাশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ তো এখানে কিন্তু শিক্ষার্থীদের একটা বেশ সংখ্যক চলাফেরা কিন্তু রয়েছে তারাও কিন্তু তাদের কিন্তু এখানে চলাফেরা করে আমরা একটু আগে দেখেছি এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী চলাফেরা করছেন যা যাওয়া আসা করছেন কিন্তু কোথাও কিন্তু কোনো ধরনের অন্ধকারচ্ছন্ন কোনো পরিবেশ নাই যেটা কিন্তু ঢাকা দক্ষিণের আগে ছিল না তো ঢাকা দক্ষিণের মেয়রের একটি অন্যতম বড় উদ্যোগ হচ্ছে ঢাকা দক্ষিণকে এল লাইটের আওতায় নিয়ে আসা যেটা কিন্তু আগে সরিয়াল লাইট ছিল পাশাপাশি তার সমস্ত এলাকাতে কিন্তু জলাবদ্ধতার সমস্যা কিন্তু এখন রয়েছে কারণ এখন বর্ষার সময় সেটা কিন্তু তারা কিন্তু কাজ করছেন পাশাপাশি জল সবুজ রয়েছে এবং এখানকার ঢাকা দক্ষিণের অন্যতম একটা আরেকটি কাজ যেটা বলতে চাই যে যারা বর্জ্য ব্যবস্থাপনা তারা কিন্তু সকালের পূর্বেই সমস্ত এলাকাতে ময়লা আবর্জনা কিন্তু তারা নিয়ে যায় সেগুলো কিন্তু সকালে আগে রাখা হয় এবং সবকিছু মিলে ঢাকা তিন বছরের কিন্তু সাধারণ মানুষ বলছেন তারা কিন্তু তারা চলাফেরা করতে পারছেন এবং কিন্তু ধরনের ঝামেলা এখন তাদের নাই তো এই ছিল আমার কাছে আজিমপুর থেকে সর্বশেষ রামিম সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না যুক্ত হয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি এলাকা আজিমপুর থেকে এবং তিনি জানাচ্ছিলেন গত তিন বছরে যেসব উন্নয়ন আসলে হয়েছে এই নতুন যে মেয়র তিনি আসার পরে সেসব বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি স্টুডিও সংবাদের এ পর যে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পর সঙ্গে থাকুন স্বাগত আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এবার প্রবাসের খবর ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন জানাব জসিম উদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনার কাছে শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে আপনি আসলে আপনার সম্পর্কে একটু জানতে চাই আপনি ওমানে ব্যবসা করছেন কি ধরনের ব্যবসা করছেন এবং কতদিন ধরে আসলে সেখানে রয়েছেন হ্যাঁ প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই নিউজ টোয়েন্টি ফোর সকল কলা কৌশলীকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি উনিশশো বিরানব্বই সাল থেকে ব্যবসা ব্যবসা করতেছি আমার মূল ব্যবসা হলো যে ফার্নিশিং ব্যবসা তার মধ্যে মূল হল যে কার্পেট আমি কার্পেট ইম্পোর্ট করি বাড়ি থেকে এবং ও মানে হোলসেল করি সাপ্লাই করি সব দিক দিয়ে সেখানে আপনার বাংলাদেশিরা কেমন কাজ করেন যারা ওখানে নিশ্চয়ই অনেক কোম্পানিতে জাস্ট আছে নিয়ার পঞ্চাশ জনের মতো লোক কাজ করতে ফিফটি পিপল তার মধ্যে আপনি বলতে পারেন যে ফর্টি ফাইভ লোকজনগুলো সবাই বাংলাদেশি বেশিরভাগই বাংলাদেশ বেশিরভাগ বাংলাদেশি হ্যাঁ আর বাকি দু চার পাঁচজন ওমানি এবং আপনার ইন্ডিয়ান লোক কাজ করতেছে বিভিন্ন বিষয় তো আপনি ব্যবসা করছেন 1992 সাল থেকে তো তখনকার পরিস্থিতি এবং এখনকার পরিস্থিতির মধ্যে যদি আমি বলি তো আগে থেকে কি ব্যবসার পরিবেশ বাংলাদেশিদের জন্য বা বাঙালি প্রবাসীদের জন্য ভালো হয়েছে নাকি সেই পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে আপনার কাছে কি মনে হয় obviously আমি একটা বলবো 92 সালে যে লোকজন ছিল ছিল কম পপুলেশন কম ছিল সেই হিসাবে তখনকার ব্যবসায়িক মার্জিন ছিল ভালো যে বিজনেসে যে প্রফিটটা এখন কিন্তু জনগণ আমাদের ওমানের জনগণ অনেক বেশি পপুলেশন বাড়তেছে সেই হিসাবে কনস্ট্রাকশনের কাজ করতেছে আমাদের ব্যবসাটা হলো যে কনস্ট্রাকশন বেস যত কনস্ট্রাকশন হবে আমাদের ব্যবসাটা আমাদের বাড়বে এখন অবস্থা হলো যে বিজনেসের যে অবস্থা আমি বলবো ইনশাল্লাহ ভালোই আছে আগের তুলনায় অবশ্যই ব্যবসা বাণিজ্য কিন্তু বাড়ছে যদিও এখন কিন্তু অর্থনৈতিক অবস্থা খুব খারাপ মন্দার দিকে যাচ্ছে সেই হিসাবে ইনফ্যাক্ট ওই প্রভাবটা আমাদের ব্যবসার মধ্যেও মানে ধাপে ধাপে আসতেছে আর কি মানে অর্থনৈতিক মন্দার সেই প্রভাবটা ওমানে পড়েছে হ্যাঁ অর্থনৈতিক মন্দাটা কিন্তু আমি যদি বলি এইভাবে বলবো আমাদের যে হান্ড্রেড পার্সেন্ট যে আগে ব্যবসার একটা ইয়ে ছিল একটা সেলের যে একটা ইয়ে ছিল হিসাব কিতাব ছিল ওই হিসাবে বর্তমান সময়ে তুলনায় কমে গেছে হ্যাঁ এটা ডিউ টু এই যে মধ্যপ্রাচ্য অস্থিরতা এবং এই যে আপনার যে অর্থনৈতিক যে দুরবস্থা সে প্রভাবটা কিন্তু এখন ওমানে এসে পড়েছে আমাদের ওমানে ও বাংলাদেশি প্রবাসীরা যারা রয়েছেন তাদের মধ্যে ব্যবসা কত পার্সেন্ট মানুষ করছেন যদি একেবারে আপনার এক্সাক্ট হিসাব যদি না হয় বা চাকুরি যারা করছেন তাদের আসলে সংখ্যাটা কতখানি এবং যারা একটা সময় চাকুরি করার জন্য যান ও মানে তারা কি পরবর্তীতে ব্যবসায় কনভার্ট করেন নাকি চাকুরিতেই থাকতে হয় তাদেরকে আসলে সত্যি কথা বলতে গেলে আমরা কেউ ব্যবসায়ী হয়ে এখান থেকে যাইনি ও মানে আমরা সবাই সাধারণ শ্রমিক হয়ে এখান থেকে গিয়েছি একটা সময়ে এভাবে আমরা গিয়েছি এখন কিন্তু আমি বলবো যে বাংলাদেশিদের থার্টি পার্সেন্ট কিন্তু এখানে ব্যবসা বাণিজ্যের মধ্যে এখন ইনভলভ ইনভলভ থার্টি পার্সেন্ট আপনি সেভেন্টি পার্সেন্ট আমার বাংলাদেশি জনগণ বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন জায়গায় কাজ করতেছে চাকরি করতেছে তো ব্যবসা মোটামুটি থার্টি পার্সেন্টের মধ্যে বিভিন্ন ভ্যারিয়েশানে ব্যবসা বাণিজ্য করতেছে সবাই আর কি হ্যাঁ যেমন মনে করেন আমি করতেছি ফার্নিশিং বিজনেস এই ধরনের মধ্যে আছে মনে করেন ফাইভ পার্সেন্ট বাকি আদার্স সবচেয়ে বেশি ব্যবসা করতেছে বাংলাদেশের কোনো আপনার যে ফেব্রিকেশন ফেব্রিকেশনে ওখানে বাংলাদেশিদের ইনভলভমেন্ট বেশি আমি এক কথা বলবো আমাদের বাংলাদেশের কিন্তু অনেক সুনামের সহিত কিন্তু ফেব্রিকেশনের কাজ করতেছে কিন্তু এখানে ম্যাক্সিমাম ফেব্রিকেশন আমি বলবো ও মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাজগুলো কিন্তু বাংলাদেশের হাতে হয় বাংলাদেশে হাতে হয় হ্যাঁ আর আপনার বিভিন্নভাবে হোটেল কফি শপ আপনার বিল্ডিং ম্যাটেরিয়ালস ইদানিং এগুলোর মধ্যে বাংলাদেশের কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে ইনভলভ হচ্ছে কিন্তু এখন সেখানে আপনার এখন যারা শ্রমিকরা যারা যান বেশিরভাগই আপনি যেটা বলছেন যে ওয়ার্কার হিসেবে যাওয়ার পরে তারা ব্যবসা বাণিজ্য সেখানে তৈরি করছেন বা করেছেন এক সময় তো তখনকার তুলনায় এখনকার সুযোগ যদি বলি সেই সুযোগটা কি কমেছে নাকি আপনি বলবেন যে প্রসপেক্টটা আগের চেয়ে বেড়েছে আসলে এটা এভাবে বলা যায় যে আসলে বাংলাদেশের দেশের এখান থেকে কেউ ব্যবসা নিয়ে যাচ্ছে না আমি প্রথমে কথাটা বলেছি যায় সাধারণ শ্রমিক হিসাবে এখান থেকে ওখানে গিয়েই এটা নিজের কোয়ালিটি নিজেই বিভিন্নভাবে টাকা পয়সা মিনিমাম একটা টাকা পয়সা ইনভেস্ট দেশ কেউ দেশ থেকে নিয়ে যায় কেউ ওখানে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে কালেকশন করে একটু ছোটোখাটো ব্যবসা স্টার্ট করে এবং আস্তে 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 দাফে দাফে তারা মানে কেউ সাকসেস হয় আর কেউ সাকসেস হয় না হ্যাঁ এটা হলো যে মূল বিষয় সেক্ষেত্রে আপনার ওখানে যারা বাংলাদেশি কমিউনিটি আপনারা যারা রয়েছেন আগে থেকে তো তারা বা বাংলাদেশের অ্যাম্বাসি যেটি রয়েছে সেসব জায়গা থেকে আসলে যারা নিউ কামার যারা যায় প্রবাসী হিসেবে হিসেবে সেখানে বা শ্রমিক তো তারা আসলে কি ধরনের সহযোগিতা পায় বা কতখানি আসলে সহযোগিতা পায় পর্যাপ্ত কিনা এমবাসি থেকে বলতেছেন না আসলে থেকে সত্যি কথা বলতে গেলে এম্বাসি তো আমাদেরই একটা প্রতিষ্ঠান বাংলাদেশের একটা প্রতিষ্ঠান এম্বেসি থেকে কিন্তু আমাদের ব্যবসায়িক দিক দিয়ে আমরা কোনো সহযোগিতা এ পর্যন্ত পাইনি পাইনি মানে কোন গভর্নমেন্ট কোনো সুযোগ নাই আমি যদি মনে করি যদি কোন ব্যাংক থাকতো বাংলাদেশের করণীয় কিছু থাকে সেখানে নাকি সেটি পুরোটাই আপনার ওমান সরকারের নীতি নির্ধারণ পর্যায়ের উপর নির্ভর না আসলে এমবাসি করতে গেলে তো একটা দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সম্পর্ক এটা উন্নয়ন অবশ্যই আমি মনে করি এখানে চ্যাম্বার অফ কমার্স বাংলাদেশও আছে ও আছে দুই দেশের যে একটা মানে একটা সম্পর্ক উন্নয়ন ওইটা হওয়ার পরেই কিন্তু আমাদের ব্যবসায়ীরা কিন্তু মানে আপনি যে কোনো সহযোগিতা পাবেন এখন যে আমরা আছি আমরা কিন্তু কেউ কিন্তু এমবেসি থেকে কোনো সাহায্য সাহায্য বা সহযোগিতা নিয়ে কিন্তু ব্যবসা করতেছে না আমরা সবাই নিজ নিজ আয়ত্তে নিজ নিজ তত্ত্বাবধানে নিজ নিজ কোয়ালিটি দিয়ে আমরা কিন্তু ব্যবসা বাণিজ্য করতেছি আর আপনারা ব্যবসায়ীরা বিশেষ করে যেই টাকাটা সেখানে উপার্জন করেন তো সেটি আসলে কত কতখানি সেটার কত শতাংশ রিইনভেস্টমেন্টে যায় সে দেশে আর কত শতাংশ আসলে বাংলাদেশে আপনারা পাঠান সেসব বিষয়ে আমরা আসব তবে আমরা একটু কুয়েতে যেতে চাই বার্সেলোনায় যাব স্পেনের বার্সেলোনায় সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন স্মাইল হোসেন রায়হান রায়হান আপনাকে জানতে চাই স্পেনের ব্যবসা বাণিজ্য সম্পর্কে আমাদের সঙ্গে আজকের স্টুডিওতে একজন উপস্থিত রয়েছেন যিনি দীর্ঘদিন ধরে ওমানে ব্যবসা বাণিজ্য করছেন এবং সে যে বিষয়টি বলছেন যে মোটামুটি সেখানে বাঙালিরা বা বাংলাদেশিরা ব্যবসায় নতুন নতুন ক্ষেত্রে তারা সাকসেসফুল হচ্ছেন এবং সেটির প্রসার হচ্ছে তো সে বিষয়ে আসলে আপনার কাছে জানতে চাই যে স্পেনের কি অবস্থা প্রবাসীরা কী কী ধরনের ব্যবসায় জড়িত বা সেখানকার আসলে ব্যবসার সম্ভাবনা আসলে কতখানি বাংলাদেশি প্রবাসীদের জন্য ধন্যবাদ রামিও আপনাকে যেমনটি বলছিলেন যে বার্সেলোনার ব্যবসা খবর তো বাংলাদেশিরা আসলে বার্সেলোনাতে তথা স্পেনে কিন্তু আশি শতাংশই কোন ধরনের দোকানে কাজ করে না তারা নিজেরই ব্যবসা প্রতিষ্ঠান দিয়েই তারা আসলে তাদের জীবনের চালিকা শক্তি অবকাঠামো তারা গঠন করে এখানে স্পেনের বার্সেলোনাতে ট্যুরিস্ট ভিত্তিক যে সকল এলাকা রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশীদের কিন্তু অনেক দোকানপাট রয়েছে এবং কি মাদ্রিদের লাভা নামক একটি জায়গা আছে যেখানে কিনা নব্বই শতাংশ দোকান পাটি কিন্তু তো এখানে মূলত রেস্টুরেন্ট ব্যবসাটাই কিন্তু সব থেকে বেশি এবং কি সুপেনের ব্যবসা রয়েছে এদেশে এবং কি রয়েছে ফলের দোকানের ব্যবসা তো এই ব্যবসাগুলি বাংলাদেশিরা করছে তো আগে আমরা দেখেছি যে বাংলাদেশিরা কিছুটা খারাপ অবস্থায় ছিল তারা রাস্তায় ব্যবসা করত যখন তাদের রেসিডেন্ট কার্ড থাকে না তারা কিন্তু সাধারণত রাস্তায় ব্যবসা ছাড়া অন্য কোনো উপায় থাকে না যেহেতু এখানে একটি অবৈধ লোককে যদি কর্ম দেওয়া হয় তাহলে যদি এটি পুলিশ চেকিং আসে ধরতে পারে তাহলে দশ ইউরো তাকে জরিমানা করা হয় তো এই ভয় কিন্তু অনেক মালিক তাদেরকে রাখতে চায় না যদিও রাখে তখন কিন্তু তাকে স্বল্প বেতনে কাজ করতে হয় তো এই এর কারণেই কিন্তু অনেক বাংলাদেশি দীর্ঘ ঘন্টা পরিশ্রমের বিনিময়ে অল্প অর্থ জন্য কিন্তু তারা এই সকল কাজ করে না তারা বেছে নেয় অন্যান্য ব্যবসা তো যখন তাদের কার্ড হয়ে যায় তখন সবাই চেষ্টা করে যে তাদের কষ্ট অর্জিত কিছু অর্থ যেগুলি তাদের জমায়েত আছে সেগুলি দিয়ে তারা দোকানপাট দিতে চায় এবং স্পেনের স্বল্প পুঁজিতে ব্যবসা করার সুযোগ রয়েছে যে যার কারণে কিন্তু বাংলাদেশের ব্যবসার দিকে যুগছে ইদানিং আমরা দেখেছি যে পোশাক খাতেও কিন্তু বাংলাদেশেরা ব্যাপক উন্নয়ন করছে তারা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করছে আপনি

যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি রয়েছে এখানে তার 16টি রেস্টুরেন্ট রয়েছে সে কিন্তু প্রথমে শুরু করেছিল একটি থেকে যা ধীরে ধীরে 16টিতে গিয়ে আসলে এখন ফেমেছে যার রেস্টুরেন্টে কিন্তু প্রায় এক থেকে 150 জন বাংলাদেশী লোকের কর্মসংস্থান হয়েছে আমরা সরাসরি চলে যাচ্ছি বোরহানউদ্দিনের কাছে আসসালামু আলাইকুম নেস 24 ধন্যবাদ রাঙা আপনাকে দুঃখিত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বার্সেলোনা থেকে কিন্তু আমরা এই মুহূর্তে আসলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া আমরা আমাদেরকে এই মুহূর্তে যেতে হচ্ছে কুয়েতে কুয়েতে সিটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমরা যাব কাতারে কাতার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ মামুন আপনাকে জানতে চাই আমরা আজকে আসলে মূলত কথা বলছি কাতার বিভিন্ন দেশের যারা প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন বিভিন্ন দেশে তাদের ব্যবসা বাণিজ্য এবং সেটার সম্প্রসারণ সম্প্রসারণ পাশাপাশি সেগুলোর সম্ভাবনা কতখানি সেসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন তার কাছেও এই ধরনের একই ধরনের প্রশ্ন করেছেন আপনাকে জানতে চাই যে কাতারের আসলে ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানতে চাইব যে সেখানকার যারা প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তারা ব্যবসা বাণিজ্যে কতখানি সম্ভাবনাময় বা

সফলতা অর্জন করেছে বাংলাদেশের কাতারে নাজমা নাজমা মাতার কাদিম সহ কাতারে বিভিন্ন বাংলাদেশি হোটেল রয়েছে আপনাকে ইন্ডিয়ানরা আসলে ব্যবসা প্রচুর পরিমাণে সফলতা অর্জন করেছিল কিন্তু ইন্ডিয়ানদের থেকে বাংলাদেশ আসলে হোটেল ব্যবসাটা আসলে একরকম নিয়ে গেছে মেধার মাধ্যমে যেমন এখানে রয়েছে ঢাকা হোটেল রয়েছে রাজধানী হোটেল রয়েছে নাজমাতে এছাড়াও এখানে হার্ডওয়্যার ব্যবসা সফলতার মধ্যে অনেক অন্যান্য লোকজন এছাড়া আপনাকে আরেকটা বিষয় জানিয়ে কিন্তু বাংলাদেশ আশি পার্সেন্ট কিন্তু এখানে সকল একজন ব্যবসায়ী আছে

রশিদ জানাচ্ছিলেন সেখানকার ব্যবসা বাণিজ্যের অবস্থা এবং প্রবাসী বাংলাদেশের আসলে কিভাবে ব্যবসা বাণিজ্য করে টিকে আছেন সে বিষয়ে বিস্তারিত পর্যায়ে নিচ্ছি ছোট একটা বিরতি একটু পর আমাদের সঙ্গে থাকুন দর্শক আবার স্বাগত নিউজ টোয়েন্টি সংবাদে আমরা যেটি আগে জানিয়েছি আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ জসিম আলোচনা করছিলাম তার সঙ্গে আবার আবারও তার সঙ্গে আলোচনায় ফিরতে চাই জসিমুদ্দিন বেশ কিছু বিষয় ইতিমধ্যে আমরা আলোচনা করেছি একটি বিষয় আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে কাতারে আসলে বাংলাদেশ থেকে যারা সেখানে টুরিস্ট ভিসায় যেতে চান বা সেখানে ভ্রমণ করতে চান তো সে ধরনের সুযোগ আসলে সে দেশে কতখানি রয়েছে আর টুরিস্টরা যখন যান বাংলাদেশ থেকে তো সেক্ষেত্রে আসলে প্রবাসীরা কোনোভাবে লাভবান হন কিনা আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন এখনকার আসলে সময়ে টুরিস্ট বিষয়টা খুব একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট আমি বাংলাদেশি বাইদেরকে অনুরোধ করব। আপনারা ওমানে ট্যুরিস্ট ট্যুরিস্ট হিসাবে আসেন ওমানটা দেখেন ওমান এক সময় যদিও বা একটা কিছুই ছিল না এক আজ থেকে বিশ বছর আগে ওমান এখন দেখার মতো একটা দেশ তার বিশাল একটা দেশ সালালা থেকে ওমা মাস্কেট ওমানের রাজধানী মাস্কেট পর্যন্ত একটা দেখার একটা দেশ এবং আমি বাংলাদেশ এমবেসিকে এই বিষয়ে আমি অনুরোধ করব। যদি আমি বলবো যে বাংলাদেশ বর্তমান যে রাষ্ট্রদূত উনি অনেক চমৎকার একজন মানুষ আমরা পেয়েছি উনি খুব ভালো মানুষ আমাদের লেগেছে আমি অনুরোধ করবো ওনাকে উনি যদি এই ট্যুরিস্ট বিষয়টা যদি নিয়ে আলাপ করে যদি একটা যদি আমাদের একটা ভালো একটা দিক নির্দেশনা দেন এবং আমাদের দেশ থেকে যাতে লোকগুলো ট্যুরিস্ট হিসেবে ওখানে যায় তাহলে দেখবে যে ওমানের সম্পর্ক আসলে একটা দেশের যাতায়াত না থাকলে তো বোঝা মানে বোঝা মুশকিল এই ধরনের কী পোস্টের লোকগুলো যারা বাংলাদেশে আসে সনাম ধন্য ব্যক্তি তারাও যদি যায় ওখানে দেখে দেখতে পারবেন যে কীভাবে বাংলাদেশ এবং ওমানের দ্বিপাক্ষিক সম্পর্কটা উন্নয়ন হবে একটা দেশের সাথে ভিজিট না করলে দুই দেশের সম্পর্ক উন্নয়ন হবে না এবং বোঝা যাবে না কি ওই দেশের কৃষ্টি সংস্কৃতি কী আমাদের দেশে কি পাশাপাশি আমিও বলবো যে বাংলাদেশেও এই ধরনের উদ্বেগ নেওয়া প্রয়োজন যাতে ওমানে যায় এখানে ট্যুরিস্ট হিসেবে এই দেশে আসে তো আপনার সেক্ষেত্রে আসলে কোনো ধরনের জটিলতা কাজ করে কিনা যদি বাংলাদেশ থেকে কেউ ওমানে শুধুমাত্র ট্যুরিস্ট ভিসাতে যেতে চান তো সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কিনা আসলে জটিলতা বলতে গেলে আমি বিষা প্রসঙ্গে এই কথা বলবো সবাই কিন্তু ট্যুরিস্ট ভিসা পাচ্ছে না সবাই কিন্তু ভিসা দেওয়া হচ্ছে না কিন্তু ভিসা দিতে গেলে ওমানি গভর্নমেন্ট অনেক কিছু তালবাহানা করে তো ওই তালবাহানাটা কিন্তু আমি মনে করি যে আমাদের কোনো একটা জায়গায় দুর্বলতা আছে যে কারণে আমাদেরকে বিছা দেওয়া হচ্ছে না এমনে টুরিস্ট হিসাবে কি দোকানে গেলে ওখানে কিন্তু কোন ধরনের মানে কষ্ট পাবে এটা কি পাচ্ছে কিন্তু আমি মানে তারা কি আসলে টুরিস্ট অ্যাপ্রিশিয়েট করতে চায় না নাকি বাংলাদেশের ক্ষেত্রে না এটা কিন্তু একটা পার্শ্ববর্তী দেশ আছে ইন্ডিয়া ইন্ডিয়া যে কোনো লোককে আপনি টুরিস্ট হিসাবে ওমানে যেন কিন্তু স্বাগত জানায় কিন্তু বাংলাদেশে বাংলাদেশীদের সাথে একটা গলিমাশি তারা মানে কয় তালবাহানা করে বিষয় দিতে চায় না যদিও বা বাংলাদেশ কিন্তু আগের সে অবস্থানে নাই দেশ কিন্তু অনেক দিকে এগিয়ে গেছে দেশ কিন্তু আজকে এখন আর পিছনে থাকার মতো দেশ না দেশ কিন্তু অনেক স্বনির্ভর বাংলাদেশ তো সেই হিসাবে আমাদের দেশের যে অবস্থা এটা তুলে দিতে হবে যে কোনো প্রকারে তুলে দিতে আমাদের যাতে আমরা অবহেলিত না হই আমি সেই ক্ষেত্রে বলবো যে ওমানিদেরকে এটা বাধ্য করাতে হবে যাতে বিশাল যাতে তারা কোনো কোনো ধরনের যাতে তাল বাহানা না করে যাতে আমরা ওখানে যাই আমাদের দেশের লোক ওখানে যাক দেখুক এবং তারাও যাতে আমাদের দেশে আসে সেই সম্পর্কটা উন্নয়ন করতে পারবে যে আমি মনে করি বাংলাদেশ সরকার এমবেসি এবং এটা দ্বিপাক্ষিক আলো আলোচনার মাধ্যমে এই সমস্যা মানে সুরাহা করা যাবে আমি বিশ্বাস করি আমরা আবার আলোচনায় ফির ফিরব তবে তার আগে আমরা একটু যেতে চাই কুয়েতে কুয়েত থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক শেখ এসানুল হক খোকন আপনার কাছে জানতে চাই যে কুয়েতে বিভিন্ন ধর্মের অনুসারীরা থাকেন আমরা জানি তো সেখানে আসলে ইসলাম ধর্মের বাইরে অন্যান্যরা যারা রয়েছেন বিভিন্ন ধর্মাবলম্বী ধর্মাবলম্বী মানুষ তারা আসলে আহ কিভাবে তাদের ধর্ম পালন করে থাকেন এবং সেই ধর্ম পালনের ক্ষেত্রে তারা কোন ধরনের বাধার সম্মুখীন হন কিনা সংস্কৃতিটা কি আসলে আসলে এখানে মুসলমান ধর্মাবলম্বীর লোকই সবচেয়ে বেশি আর পাশাপাশি এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোক এখানে রয়েছে তো এখানে বিশেষ করে খ্রিস্টানদের জন্য গির্জা এবং বৌদ্ধ হিন্দুদের জন্য যে উপাসনালয় থাকার কথা আসলে নেই তবে খ্রিস্টানদের গির্জা রয়েছে আর বিশেষ করে এখানে বৌদ্ধ এবং হিন্দু যারা রয়েছে তারা বিভিন্ন নিজেদের বাড়িতেই তারা পূজা অর্চনা করে থাকে তো বিশেষ করে এই গত আহ শুক্রবারে গতকাল

বিভিন্ন ধরনের আহ আলাপ আলাপ ছিলেন যে আসলে কুয়েতে যেভাবে এই ধর্মের ধর্মের লোক হচ্ছে নগণ্য তারা তারপরও তারা নিজেদের ধর্ম পালন করার জন্য সর্বদাই সচেষ্ট থাকেন তারা বিভিন্ন দিবসে তাদের দিবসে অবশ্যই তারা ধর্ম ধর্মকে তুলে ধরেন এবং তারা উপাসনালয় তৈরি করেন বিভিন্ন পূজা পার্ব করেন বিশেষ করে এখানে জানেন যে লোক কম

তো স্বল্প পরিসরে হলেও তারা খুব শৃঙ্খল ভাবে বদ্ধের পালন করে থাকেন আর একটা বিষয় এখানে আমি বলে রাখি তাদের বিভিন্ন শোক সভাগুলিও তারা উদযাপন করে থাকেন সাবেক তাদের সভাপতি মারা গিয়েছেন সে বিষয়ে তারা বিভিন্ন ভাবে আত্মা শান্তি কামনা করেন এবং আহ বিভিন্ন আর বিশেষ করে আরেকটি বিষয় আমি বলতে চাচ্ছি যে এই বৌদ্ধ ধর্মের যারা এরিয়া সেই ক্ষেত্রে এই দেশ আমাদের বাংলাদেশে যে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছেন তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সরকারকে জানিয়েছেন বাংলাদেশে যারা আছে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি তারা বারবার সরকার যে যেন এই যারা রোহিঙ্গা তাদের দেশে ফেরত নেওয়া হয় একটি দাবি জানিয়েছেন তো আসলে বিভিন্ন ধর্মের লোকেরা যেভাবে উৎসবগুলি পালন করার কথা সেভাবে না করতে পারতো ধর্মীয় উৎসব পালন করে থাকে এসানুল হক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা যাবো এবার সৌদি আরবে সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেখান থেকে আলাউদ্দিন ইউনুস আলাউদ্দিন ইউনুস আপনার কাছে জানতে চাই আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য তো আমরা জানতে চাই সৌদি আরবে যারা প্রবাসীরা রয়েছেন তারা আসলে কী কী ধরনের ব্যবসা বাণিজ্য করে থাকেন এবং সেখানে যারা ওয়ার্কার রয়েছেন তো তাদের মধ্যে থেকে পরবর্তীতে যারা ব্যবসা বাণিজ্য যান সেক্ষেত্রে কী কী ধরনের বাধা সম্মুখীন হন বা সেই সম্ভাবনা বা শঙ্কার জায়গাগুলো কোনগুলো সেই বিষয়গুলো আপনার কাছ থেকে বিস্তারিত জানব আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি তুলে এনেছেন আজকে যে বিষয়টা হলো যে ব্যবসা বাণিজ্য বিশেষ করে যে প্রবাসী যারা ব্যবসা বাণিজ্য করছে বিশেষ করে আমি আপনাকে বলবো সৌদি আরবে সৌদি আরবে একটা বিশাল সম্ভাবনার দেশ আপনি সেটা জানেন ব্যবসা বাণিজ্যের জন্য এখানে একটা খুবই ভালো আা জাগে প্রবাসীরা কিন্তু বিভিন্ন এই দেশ আপনি জানেন যে সরাসরি বিশেষ করে বাংলাদেশের কথা বলবো বাংলাদেশের প্রবাসীরা যারা ব্যবসাবান্যের জন্য আসেন তারা কিন্তু এখানে ব্যবসাবান্যের জন্য সরাসরি আসেন না তারা শ্রমিক বিশে এসে কিন্তু এখানে ব্যবসায়ী হয়েছে এখানে কিন্তু আপনি জানেন যে এখানে বড় বড় ব্যবসায়ী আছে যারা একসময় তারা শ্রমিক ছিলেন শ্রমিক থেকে তার বড় বড় ব্যবসা হয়েছে শিল্পপতি হয়েছে এবং এমনকি বাংলাদেশের জাতীয় সংসদেরও সদস্য তারা নির্বাচিত হয়েছে এখানে এমন বড় বড় ব্যবসায়ী আছে আমি বলবো যে এখানে যে ক্যাটাগরি ব্যবসাগুলি এখানে সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছে এর মধ্যে আমি জানবো হোটেল ব্যবসা আছে স্ক্রাবের ব্যবসা আছে আপনার ইলেকট্রনিক ব্যবসা আছে আপনার এরপরে সিরামিক যারা অনেক মিল ফ্যাক্টরির মালিক কিন্তু এখন সৌদি আরবে আছে এবং এখান থেকে কিন্তু অনেক বাংলাদেশি কিন্তু এখানে আপনি জানেন যে এখন ইনভেস্টরও হয়েছে আপনি জানেন যে কয়েকজন বাংলাদেশি ইনভেস্টর হয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ অনেক বিষয় তারা কিন্তু এখন বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন অনেক মিল ফ্যাক্টরির মালিক তারা এখানে হয়েছেন ব্যবসার দিক দিয়ে সৌদি আরবে যে প্রবাসীরা যে ব্যবসাগুলি করেন তার মধ্যে হোটেল আছে আপনার সিরামিক্সের যে ফ্যাক্টরি আছে এখানে এটা কিন্তু বাংলাদেশিদের মালিক মালিকানা এই ব্যবসাটা আছে এছাড়া বিভিন্ন যে দোকানগুলি হোটেলের সাথে বেশিরভাগ আমি বলবো যেখানে আমি দাঁড়িয়ে আছি এই হোটেল আপনার আমি মক্কায় দাঁড়িয়ে আছি এই হোটেলের মালিকও কিন্তু একজন বাংলাদেশি এখানে উনি উনি ওয়াইফ কিন্তু সৌদি নাগরিক উনি কিন্তু এখানে মক্কার আশেপাশে যতগুলি হোটেল আছে এর মধ্যে মনে করেন কমপক্ষে ১২টির মতো হোটেল শুধু মক্কাতে আছে মদিনাতে ওনার হোটেল আছে এসব হোটেলগুলিতে ব্যবসা করে তার অনেক সফলতা অর্জন করেছে পাশাপাশি তারা অনেক দিকে কিন্তু এই কাজগুলি তারা এগিয়ে নিচ্ছে

টর্নেডো টর্নেডো আঘাত হেনেছে সেখানে এখন পর্যন্ত দুইজন নিহত নিহতের খবর আমরা পেয়েছি তো প্রবাসী বাংলাদেশিদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা প্রবাসী বাংলাদেশিদের অবস্থা সম্পর্কে জানতে চাই জি যেমনটি আপনি বলছিলেন ক্যানাডার অন্টারিওতে অন্টারিওর অ্যাকচুয়ালি দক্ষিণ দক্ষিণ অঞ্চলে একটি ঝড়ো হাওয়া আঘাত এনেছে এবং কানাডার পরিবেশ অধিদপ্তরের নিউজ অনুযায়ী এটি নব্বই থেকে একশো কিলোমিটার বেগে আঘাত এনেছে এখন পর্যন্ত দুজন মানুষের মৃত্যু নিশ্চিত করেছে এবং এটা কিন্তু যথেষ্ট রকম এফেক্ট করেছে জীবনযাত্রায় ওই এলাকার মানুষদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইলেকট্রিসিটির পোল এবং কনস্ট্রাকশনের ট্রেন এগুলো ভেঙে পড়েছে রাস্তাঘাটে গাড়ি চলাচল ব্যাহত হয়েছে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং এয়ারপোর্টের প্লেন ওঠানামা কয়েক ঘন্টা বন্ধ রাখা হয়েছিল হ্যামিলটন শহরে বছর বয়স্ক একজন ব্যক্তির মৃত্যু নিশ্চিত করা হয়েছে তিনি মূলত আহ রাস্তার উপর পড়ে থাকা কিছু ইলেকট্রিক আহ এবং এগুলো সরাতে যে তখন আবার ঝোড়ো হওয়ার সম্মুখীন হন এবং তিনি সেটা দ্বারা নিহত হন পুলিশ তাকে উদ্ধার করলেও বাঁচানো সম্ভব হয়নি এবং পরবর্তীতে হসপিটালে নেওয়ার পর আরো একজন মানুষ মৃত্যুবরণ করেছে এক্ষেত্রে কিন্তু টরন্টোর আহ দক্ষিণাঞ্চলের বড় একটি শহর জুড়ে প্রায় এক লাখ মানুষ ইলেকট্রিসিটির বাইরে ছিল এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আসলে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কানাডার অন্টারিও থেকে মানজার আবার আলোচনায় একটু আসতে চাই জসিমুদ্দিন বাংলাদেশের সম্ভাবনা আসলে ওমানে কতখানি এবং আপনি কি মনে করেন যে বাংলাদেশিরা যারা রয়েছেন তারা আসলে পরবর্তীতে যারা বাংলাদেশে ফিরবেন তো সেক্ষেত্রে কেমন বাংলাদেশ দেখতে চান আসলে যারা আমরা বিদেশে আসি বাংলাদেশি মানে এন আর প্রবাসী বাংলাদেশি আমরা অবশ্যই বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই আমরা বিদেশে মানে বিদেশে অনেক কষ্ট করে আমরা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছি বাংলাদেশে আমরা চাই প্রত্যেকটা দেশের প্রবাসীরা যাতে তাদের নিশ্চিত অধিকার পায় বাংলাদেশে আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে এটাই অনুরোধ করব যাতে প্রবাসীদেরকে একটা সম্মানের সম্মান দেওয়া হয় আমরা আসলে বেশি কিছু আশা করি না দেশ থেকে এটা আশা করি যে আমরা এই দেশকে অনেক কিছু দিয়ে যাচ্ছি বিদেশি থেকে যাতে প্রবাসীরা যাতে এই দেশে এই দেশ থেকে একটা সম্মান পায় যাতে ইজ্জত পায় যাতে ইজ্জতের চোখে আমাদেরকে দেখা হয় আর আমরা প্রবাসীরা নট অনলি প্রবাসী এটা শুধু টাকা দিচ্ছি না আমরা কিন্তু সামাজিক কাজ সোশ্যাল কাজ সব কাজগুলো কিন্তু আমরা ওখানে বসে ইউনিটি মাধ্যমে আমরা সব কাজগুলো করে যাচ্ছি আপনি জেনে খুশি হবেন আমরা চট্টগ্রাম সমিতি নামে একটা সমিতি ওখানে গঠন করেছি এবং এই সমিতির আন্ডারে আমরা কিন্তু অনেক কাজ অনেক সহযোগিতা মানে যাদের দুরবস্থা অনেক বাংলাদেশি দুরবস্থার মধ্যে তার আছে তাদেরকে আমরা সহযোগিতা করি রিসেন্টলি বাংলাদেশ স্কুলের একটা গ্রাউন্ড যে বাচ্চাদের খেলার জন্য আমরা কিন্তু আমাদের ফিনান্সে চট্টগ্রাম সমিতি ফিনান্স করে কিন্তু মানে এটা একটা গ্রাউন্ড সৃষ্টি করছে বা যাদের কোমলমতি মতি শিশুরাতে খেলতে পারে ওখানে তো চট্টগ্রাম এই ধরনের সংগঠন অনেক আছে যেগুলো প্রবাসী বসেও বাংলাদেশ বাংলাদেশিদের জন্য কল্যাণময়ী কাজ করে যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ওমান প্রবাসী জনাব জসিম উদ্দিন এবং তার কাছ থেকে জানছিলাম বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সংকট এবং সমাধানের উপায় সেসব বিষয়ে বিস্তারিত জানছিলাম তার কাছ থেকে নিউজ সংবাদের এ পর্যায়ে শেষ করতে হচ্ছে পরের ঘন্টায় আবার দেখা হচ্ছে তখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে